এই বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এখন তো কটা বাজে বলতে পারছি না, কিন্তু সন্ধে বেশি বাজেনি, 6টা কত বেশ হবে, ওই সরি 7টা 8টা বাজে। তো এই দেখো আমি লেপ নিয়ে শুয়েছিলাম, আর এইটা দেখো, একে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমরা তো দেখছো আমি ব্লগ ভিডিও দিতে পারছি না রোজ রোজ, কারণ দেখো বড় হয়ে গেছে, নাকটাকে পুচুচ পুচুচ করছে। তো এই দেখো, কারণ শরীরটা ঠিক নেই, তার ভেতরে আগের ভিডিওয় তো সমস্যাগুলো বললাম একটু হলেও। তো এই হলো ব্যাপার, দেখো দেখো, আর দেখো ঘাটের অবস্থা। শুয়েছিলাম তো এগুলো গোছাতে হবে, আর ওখানে কাঁচা জামা কাপড় আছে, প্যান্ট কতগুলো গোছাতে হবে। আর এ তো দৌড়াদৌড়ি করছে, দেখতেই পেলে একটা পাতা দিয়েছিলাম, খাচ্ছে না। দেখো সবজিওয়ালার কাছ থেকে নিয়েছিলাম এই পাতাগুলো, ওদের কাছে থাকে না ঝুড়িতে ছাড়ানো ছড়ানো, তাই নিয়েছিলাম। তো একে দিয়েই শুরু করলাম, আর দেখছো তো ভিডিও দিতে পারছি না রোজ রোজ। যাই হোক ছাড়ো, খাচ্ছে না, কি হলো খাবি না, কেন বস, ব্যাট যা ব্যাট যা, আরগুলো সব খাঁচাই আছে। আর এই দেখো আমি কি বানিয়েছিলাম, দেখলে কি বানিয়েছিলাম বলো তো। এইটা দাঁড়াও, এই দেখো বানিয়েছিলাম, কি এর নাম বলো একটু। এই একটা ফার্স্ট টাইম করেছিলাম জানো তো, তো মোটামুটি মানে চলার মতো হয়েছিল। এই যে আছে কতগুলো এর ভেতরে, আর সব খাওয়া হয়ে গেছে, কালকেই বানিয়েছিলাম। তো আমি একটা খেয়েছি বার করে, তো এরপরেই রেখেছি। ও তো সামনে থেকে ক্যামেরা করি, দাঁড়াও। চলে আসলাম সামনে থেকে, আর শরীরটা সেরকম জুতের নেই জানো তো, ওই জন্য ভিডিও মিডিও দিতে পারছি না। তার ভেতরে টেনশান আছে, একটু মাথায় চাপ আছে, রোজ রোজ এক কথা বলতেও ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু বক 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 করি তোমাদের সামনে, তাই চলে আসলাম। আর এখন 30 টাকার ঘুগনি আনিয়েছি। হ্যাঁ, এই নাকেরটা খুলেছি কেন বলছি, কারণ আবার ঠান্ডা লেগেছে আমার, কারণ নাক ঝাড়তে হচ্ছে, তার জন্য নাকেরটা আবার খুলে দিয়েছি। আর দে ওকে দে, তার ভেতরে এইখানে পাশে তো ঘুগনি বিক্রি হয়, 30 টাকার ঘুগনি নিয়ে আসলাম, খাবো মুড়ি দিয়ে। আর ও তো দুষ্টুমি করতে থাকে, হ্যালো কুচু 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 কুচু, হ্যালো হ্যালো, তো দুষ্টুমি করতেই থাকে। যাই হোক এই হলো ব্যাপার। আর জানো তো ইউটিউবে ভিডিও না আমার আর দিতে ইচ্ছে করে না, কারণ একটা কমিউনিটিতে ছবি পোস্ট করলে সেখানে একটা লাইক পড়ে না, সেখানে একটা কমেন্টও পড়ে না। আর সেটা তো গেল, তার ভিতরে ছবি ভিডিও কি আপলোড করব, মানে সেইভাবে যারা যাদেরকে বন্ধু করা আছে অলরেডি তারা তো আসেই না, আর তাদের ঘরেও তারা আসে না বলে আমারও যাওয়া হয় না। তো ভিডিও ছাড়ার পরে যেসব বন্ধুরা আমার ঘরে আসে তাদেরকেই আমি ফার্স্ট আগে টাইম দিই, তারপরে আর সেইভাবে টাইমও খোলায় না, নেটেরও ব্যাপার থাকে, তারপরে আর তাদের ঘরেও যেচে যাওয়া হয় না। তো এই করে করেই সব মানে ছাড়িয়ে যাচ্ছে। তো আমি ডিসাইড করে নিয়েছি যারা আসে না তাদেরকে সব আনসাবস্ক্রাইব করে দেবো আমি। মানে অনেক রয়েছে অনেক, আমি দেখবে আমার চ্যানেল লিস্টটা অন আছে, ঠিক আছে, কারণ আমি লুকোচুরি পছন্দ করি না, অনেকে তো অন নেই কিন্তু আমার অন আছে, তোমরা দেখতে পাবে কত সাবস্ক্রাইব আমি করে রেখেছি, তাদেরও ইউটিউব চ্যানেল আছে, তারা কিন্তু আসে না, কারণ তোমরা তো কমেন্ট করতে ঢোকো, বুঝতেই পারবে যারা যারা আমার ভিডিও দেখছো মাঝে মাঝে। আর যারা আমার পাশে আছে তাদের পাশে তো আমি আছি আছি একদম, সত্যি কথা বলতে গেলে। তো এই হলো ব্যাপার, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, কারণ এখন ওয়েদারটা ভালো না, চেঞ্জ হচ্ছে না, ঠান্ডা গরম লাগে, মানে এই ঠান্ডা এই, তার ভিতরে হট করে লেপ কাঁথা গায়ে দেওয়ার ব্যাপারটা, পেট গরম হচ্ছে, এইসব হচ্ছে আর কি। তো তার জন্য আর কি ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওই যে কুকুর ওইদিকে চলে গেছে,
যেমন ঠান্ডায় কিছু কিছু জিনিস ভালো, আবার কিছু কিছু জিনিস খারাপ, তাই না? ঠান্ডা জিনিসটা অনেক সময় কী হয়, তরকারি মরকারিগুলো চট করে নষ্ট হয় না রান্না করা, গরমের সময় সেটা আবার নষ্ট হয়ে যায়। তো এইরকম আর কি উপকার আছে। আবার শীতে করো, তারপরে ধরো লেপ কাতা বার করো, জামা কাপড় এই গায়ে সেই গায়ে, তাও ওই করো সেই করো, ঘর বাড়ি পুরো বোঝা হয়ে যায়। তার ভিতরে ভাড়া ঘর মানে কি বলবো, পুরো ভরাট হয়ে যায়। আর তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমি একটু টেনশনের ভেতরে আছি কতটা। তোমাদেরকে তো আগের ভিডিওতে জানালাম হাফ কথায়, আর ওই দেখো এটা। তো এই হলো ব্যাপার, আর কি বলবো। তো ভাবলাম তোমাদের সামনে একটু কথা বলি। আর জানো তো, ভিডিও আপলোড না করলেও আমি না ইউটিউবে সবসময় পড়ে থাকি, জানো না, কাজ ছাড়া। তোমাদের ভিডিওগুলো দেখি, প্লাস বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখি, কাদা ছোড়াছুড়ি হচ্ছে, একে নিয়ে ওকে নিয়ে, তাকে নিয়ে ওকে নিয়ে, এই ভিডিও করা হচ্ছে, ওকে নিয়ে সেই ভিডিও করা হচ্ছে। কমেন্ট পড়ি তাদের ভিডিও, কেউ কমেন্টে ঢুকে বলছে আমি গরিব মানুষ, আমাকে সবাই সাপোর্ট করো, আমি এই আমি সেই আমি ওই আমি ওই। তা বড় বড় যারা ইউটিউবার না, তারা কোনো দিন সাপোর্ট করে না, কোনো দিন না। তাদেরকে তুমি রোজ দিন কমেন্ট করো যে হ্যাঁ সাপোর্ট করো, সাপোর্ট কোনো দিন করবে না, কারণ ওরা এক জায়গায় পৌঁছে গেছে, ওদের আর কারো। কিন্তু দেখো এই সাধারণ সাধারণ যে ছোটো ছোটো ইউটিউবাররা, তারা তো এখন ইউটিউব খুলেছে, কিন্তু তারাই কিন্তু বড় বড় ইউটিউবারদেরকে দাঁড় করিয়েছিল এক সময়, বা তাদের ভিডিও কিন্তু দেখা হয় বলে তারা আজকে একটা লেভেলে পৌঁছে গেছে, বা এখনও অবধি। আমিও যেমন এখনও অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখি, অনেকের ভিডিও দেখি আমি, ঠিক আছে, ভালো লাগে আর কি। কিন্তু ইউটিউবারগুলো এখন জালি হয়ে যাচ্ছে, বড় বড় ইউটিউবারগুলো খালি মিথ্যা কথা চিটিংবাজি এসব আর কি। তো যাই হোক, এই ভিডিওটা আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম কেন জানো তো, কারণ ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকঠাকভাবে। তো ভাবলাম না কিছু কথা বলি, তোমাদের সাথে একটু বক বক করি, সেই জন্যই আর কি কয়েক মিনিটের জন্য ভিডিওটা করলাম। তো সাথে থেকো, পাশে থেকো, কেউ যেন ভুলে যেও না, আর তোমাদের পাশে আমি আছি, ঠিক আছে? আর যারা এখনও আমাকে বন্ধ করনি, প্লিজ বন্ধ করে নাও, আমি ব্যাগ দিয়ে দেবো, আর সব সময় আমি তোমাদের পাশে আছি। আর আমি আমার হেল্প তোমাদের যদি কাজে লাগে, আমি তোমাদের হেল্প করতেও রাজি আছি। তো এই হলো ব্যাপার। আমি যদি কোনো দিন ইউটিউবে কিছু করতে পারি, আমি সিরিয়াসলি ছোটো ছোটো যারা ইউটিউব মানে যাদের মানে পাশে থাকলে মানে পাশে থাকার মতো যাবে, তাদের পাশে আমি একদম থাকবো, আমার এই ইচ্ছেটা খুব আছে, কী বলবো আর। তো যাই হোক, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।